আমরা দাক্ষিণাত্য রাজত্বর কিছু চিত্রকলা দেখব। ঘরানা, আহমেদনগর ঘরানা, এটি ষোড়শ শতকে দেখা যায়। এর বৈশিষ্ট্যগুলো হলো উজ্জ্বল বর্ণ লক্ষ্য করা যায় এবং পারসিক আধিক্য লক্ষ্য করা যায়। বীজপুর ঘরানা ষোড়শ শতকে, উজ্জ্বল বর্ণ লক্ষ্য করা যায়, বৃক্ষ এবং প্রাণীর উপস্থিতি, পারসিক আধিক্য এবং সোনালি রঙের ব্যবহার লক্ষ্য করা যায়। মিনিয়েচার চিত্রকলায় দাক্ষিণাত্য রাজত্বের মধ্যে গোলকোন্ডা ঘরানা, গোলকোন্ডা ঘরানা ষোড়শ শতকে দেখা যেত। পারসিক আধিক্য লক্ষ্য করা যায় এবং উজ্জ্বল রঙের ব্যবহার লক্ষ্য করা যায়। হায়দ্রাবাদ ঘরানা অষ্টাদশ শতকে, রঙের উজ্জ্বল ব্যবহারের মাধ্যমে প্রাণী, উদ্ভিদ, পোশাক, গহনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। তাঞ্জোর অষ্টাদশ ঊনবিংশ শতক, গায়ে চিত্র এবং শেডিং কৌশলের ব্যবহার লক্ষ্য করা যায়। বিশুদ্ধ এবং উজ্জ্বল রঙের ব্যবহার লক্ষ্য করা যায়।